हाय फ्रेंड, आमी लोकेश और आपनारा देखछेन प्यारोट लोकेश। प्यारोट लोकेशेर चैनल थेके समस्त पाखी लाभारके जानाई नमस्कार। जारा आमार एई चैनलटी नतून देखछेन तारा प्लिज सबस्क्राइब करे देबेन एबं पाशे थाका बेल आइकनटीओ क्लिक करे देबेन, ताते नतून नतून भिडियो सबार आगे आपनादेर काछे पौंछे जेते। तो आजकेर भिडियो टपिक होच्छे जे ककटेल पाखी बाच्चा होले आमरा किभाबे जत्न नेब जाते भालोभाबे सुस्थ थाके एबं भालो हेल्दी थाके। तो आपनादेर आजके आमी एई भिडियोते आपनादेर देखाबो जे ककटेल पाखिर बाच्चा होले प्रथम दिन थेके কীভাবে ট্রিটমেন্ট করবেন যাতে বাচ্চাটা সুস্থভাবে বেঁচে থাকতে পারে এবং ভালোভাবে হেলদি থাকতে পারে। এই বৃষ্টির সময় বিশেষ করে বাচ্চার কেয়ার করতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চা আমার দুটো ফুটেছে। তো একে আজ থেকেই আমি দেব নিওফিফটিন। নিওফিফটিন আমরা পরপর তিন থেকে চার দিন নির্দিষ্ট পরিমাণ জলে গুলে ওদেরকে দেব নিওফিফটিন। তারপরে আসি কি সফট ফুড কী দেবেন। সফট ফুড হচ্ছে ছোলা। ছোলা খুব অল্প পরিমাণে সকালে, যেটা আটটার পরে দিতে হবে, আবার বিকালে খুব অল্প পরিমাণে, যেটা বিকালে দিতে হবে, এই সফট ফুড ছোলাই দিতে হবে। আর হচ্ছে সিড মিক্স। সিড মিক্স আপনারা কী দেবেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ডিলাক্সের বড় দানাটা আছে আর কিছু অল্প পরিমাণে সূর্যমুখী বীজ আছে। এই দুটো জিনিসই ওদেরকে দিতে হবে, প্রায় পাঁচ থেকে সাত দিন ওদেরকে দিতে হবে। আর হচ্ছে আপনাদের কেজে যাতে সমুদ্র ফেনাটা সব সময় থাকে। তো এরকমভাবে আপনারা ছোলা আর এই সিড মিক্স প্রায় পাঁচ থেকে সাত দিন আপনারা দেবেন। আর বাচ্চারা যখন একটু বড় হয়ে যাবে তখন আপনারা সূর্যমুখীর বীজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন।